ব্রিটিশক আমাক শান্তি লাগে, ব্রিটিশক আমাক একতা লাগে, ব্রিটিশক আমার উন্নয়ন লাগে, সেই কথাটো লয়ে আমি প্রচার চলাই আছে। আমার আর আগন্তুক যে 2024 এমপি নির্বাচন হব, ইয়ার কারণে আমি প্রস্তুতি হয়ে আছে এটা। মুঠতে আমার এই রেলি টু 13 তারিখের পর আরম্ভ হয়েছে, আর 10-12 দিনমান লাগবে শেষ হবলে। ইয়ার পিছত আকো আমি গার্জেন মিট করিম প্রত্যেকটা সমষ্টিত। এই গার্জেন মিট করে পেলায় আমি কিছু কথা লই মত বিনিময় আমি ইন্টারেকশন প্রোগ্রাম আমার আছে। ইয়ার পিছত আকো রাজহুয়া প্রোগ্রাম আছে, এনেকৈ প্রোগ্রাম চলি থাকিব আমার। আর প্রমোদ বড়োই এই 3 বছর মানে একো কাম করবা নাই, জিরো, আর বিটিসিটি ধ্বংস করবলে গিয়ে আছে। সেই কারণে আমি এতিয়া রাইজর মাজত সুমাই পেলায় বিটিসি বাসাও প্রমোদ বড়ো হাতাও এই অভিযানটা চলাই আছে। স্যার, বিপিএফ দল সিন্ডিকেটর সাথে জড়িত আর আপনাকে আমার এইবিলাক কই লাভ নাই। এই প্রমোদ বড়ো আমি 15 বছর একটা সিন্ডিকেট করা নাই, মই লাভ নাই এইবিলাক কই। নিজে লাজ লাগিব লাগে, সি নিজে শ্রীরামপুরের পর নিজে পয়সা লই আহে কি করে। প্রমোদ বড়ো এইটু করে আছে, এই কারণে আমাক কইছে। আমি এইবিলাক বস্তু একো নাজানি, শ্রীরামপুরের কি হয় নহয় এইবিলাক বস্তু মই একো নাজানোই। 15 বছর কোনো ঠাস নাই, মই নাজানিছিলো। এটাই শুনি আছে প্রমোদ বড়োয়ে এনেকা শ্রীরামপুর গেটৰ পৰা এনেকুৱা সিন্ডিকেট কৰি পেলাই পয়সা লৈ আহি বুলি। এটাই মই গম পাইছো শ্রীরামপুর গেটৰ এনেকুৱা পয়সা পাই বুলি, মই আগত জানাই নাছিলোঁ।